পাঁচ কাঠা জমির দাম 1 কোটি টাকা। ঢাকা শহরে 1 কোটি টাকার নিচে কোথাও জমি নাই, চট্টগ্রাম শহরেও নাই। তো কারো 3 কাঠা জমি থাকলে তো সে কোটিপতি, এখন সবাই কোটিপতি। কারো যদি 10 কাঠা জমি থাকে সে তো কোটিপতি। এবং এত কিছু হয়েছে, এবং খুব বড় গলা ছিল তখন, প্রচুর প্রেস কনফারেন্স করেছে, বক্তৃতা বিবৃতি দিয়েছে। মাননীয় মন্ত্রী, নির্বাচন যত ঘনিয়ে আসছে দেখা যাচ্ছে, ইস্তাহার নিয়ে বলুন না, ওইটাই বলতেছি যে টিআইবি সিপিডির মতো বিভিন্ন প্রতিষ্ঠান যারা নিজেদেরকে অরাজনৈতিক সংগঠন হিসাবে দাবি করে, তারা গতকাল টিআইবি একটা বক্তব্য বলেছে, ওটাও গবেষণায় লব্ধ তাদের, যে আওয়ামী লীগের যত প্রার্থী হয়েছে তার 100 জন মানে 18 জন 100 কোটি টাকার উপরে এবং 74% শত কোটি টাকা। এবং এর মধ্যে আরো 74% কোটি টাকা মানে আর 18 জন 100 কোটি টাকা এরকম বলেছে। এবং একজনের, এক মন্ত্রী 2312 কোটি টাকা বিদেশে পাচার করেছেন, এই ধরনের একটা তথ্য ওনরা দিয়েছেন। ওনরা হলফনামায় উল্লেখ নাই, সেটা যদি হয় তারা একটু বলুক সে কে। প্রথমত এত গবেষণা করে পরে দেখা যায় যে গবেষণা করে যেমন পদ্মা সেতুর আপনার দুর্নীতি নিয়ে বলেছিল, এবং এত কিছু হয়েছে, এবং খুব বড় গলা ছিল তখন, প্রচুর প্রেস কনফারেন্স করেছে, বক্তৃতা বিবৃতি দিয়েছে, পরে দেখা গেল যে পদ্মা সেতুতে দুর্নীতি তো হয়ই নাই, দুর্নীতি হওয়ার কোনো সুযোগও সৃষ্টি হয় না, কারণ টাকা ছাড়াবার আগে দুর্নীতি হয় কীভাবে। তারপর নানা সময় নানা গবেষণা করে দেখা যায় যে সেগুলো আসলে গবেষণা নয়, এগুলো কতগুলো রিপোর্ট প্রকাশ করা হয়, এবং সেই রিপোর্ট নিজেদের ইচ্ছা মতো বা সরকারকে বেকায়দায় ফেলার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে রিপোর্ট প্রকাশ করা হয়। আর 77% বা যত পার্সেন্ট কোটিপতির কথা বলা হয়েছে, দেশে 1 কাঠা জমির দাম গ্রামও 20 লাখ টাকা, 5 কাঠা জমির দাম 1 কোটি টাকা, আর ঢাকা শহরে 1 কোটি টাকার নিচে কোথাও জমি নাই, চট্টগ্রাম শহরেও নাই। তো কারো 3 কাঠা জমি থাকলে তো সে কোটিপতি, এখন সবাই কোটিপতি। সুতরাং এই হিসাব দিলে, এই হিসাব দিয়ে জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। কারো যদি 10 কাঠা জমি থাকে সে তো কোটিপতি, 5 কাঠা জমি থাকলেই কোটিপতি। ঢাকা শহরে 5 কাঠা জমি থাকা মানে তো তার হচ্ছে 5 কোটি টাকার মালিক কম পক্ষে। তারপর চট্টগ্রাম শহরেও তাই। তো সেই হিসাব ধরে যদি কোটিপতি হিসাব করা হয় তাহলে সেই হিসাবে তো গড়বিল আছে, এবং সেই হিসাবটা উদ্দেশ্য প্রণোদিত। ধন্যবাদ।